দুরাতি হরে হাডু ঢুকে দিতে যায় রে, দুরাতি হাডু নখালে ইয়া হর দিল বুঝছি, কিন্তু এতক্ষণ রাতে ইয়া হর জানি না যায় ইয়া কফিও তোমার তো লোয়া করিব তা তো লোয়া করিব না, তোর ঘর বোন না ঘরের বোতো ঘরের ভিতর উড়ানের মধ্যে কি উড়ানত কি মঞ্চ হয় কি জানো হয় কি আয় তো মরত ফোয়া নাকি ইফতারি তোমার লোক জি তো এখন আর তো হামাসা হামের দি তুই যে এত্তর গরম মধ্যে আরে ফালা জঙ্গল আব্বা ওকে গরম মধ্যে নাই কিন্তু আব্বা আপনি কিন্তু তোর ফর হাব পাবি বাড়ানো লাগে আগুন জ্বলার গেস ঠিক শুরু হই হইতো না তুই আর যাই হোক এই গ্রাউন্ডে যে অনগ্য মান সম্মান বলে একটা হতা আছে এই কিতা লাগবে
তুমি যাই দে নমস্কার নাই কতু ফজল দা সিগে দি মেসেজ দেন নিচে সেটা জরা দাও কজন নমস তুই হল দা দে আই তার আমি নমস করে হলো মুজিদ দে দে ও নো এক মন দি নমস কজু কেন নমস করে শুধু বেশি বেশি আলো দাও কজু তাহলে তো হজু মা বাবারে দাও হজু বন্ধু বান্ধবলে দাও হজু আত্মীয় সুদলে দাও হজু পাড়া প্রতিবেশীলে দাও পৃথিবীর সকল মানুষলে দাও হজু এসরা নমস করি তারাবি নমস করি যদি অন্যদিন আর নকল নামাজ থাকে বুঝছো না মাস বুঝে নামাজ ইনো পড়ে করে বা ইন রাখিলে ভালো নয় আস্তে আস্তে পড়ি তারপরে এসো কেন আস্তে আস্তে পড়ি মানে বললো হরি রে না ঠিক আছে নামাজ তো আস্তে আস্তে ভালো করে এই তো তুই যদি ঘর তাইতে বেলা বলি তাহলে নামাজ পড়ো বুড়ো যেতে পারে তো বুড়ো লোক দিকে কিনবো না তা তো অবশ্যই তাই তো অবশ্যই সুবাব তো আজ পারে গো হ্যাঁ ঠিক আছে তাহলে তুই তুই নামাজটা বলে নিও হ্যাঁ জুবু জুবু আমি মিটে শেষ দিলে তখন নামাজ পড়ছি আচ্ছা শর্টটা না টি বন্ধ করে দিন নামাজ পড়ছি আচ্ছা অনুপাতে কি কি হবে আগে গেমান আর মনে নেই গরমে তো ঠিক না আপাতত আমার সে কুত্তে গেল আমার মনে আমি গোতে হয় তোমার আছে আমি সাইসে দেখি রে তুমি হোক তাই কি বল আই দাদা শাড়ি রে আল্লাহ বলমা শাড়ি আর তোর অজরা বা মরে যে না লাগে রে ইয়ে গো দিলে ও কি বল মাসুম বাচ্চা কা আর বারে বিয়ে করে দিয়ে দেনে আর তো আজকে ফলা ভরে উঠে মাসুম বাচ্চা রে লা লা জানা মনে মামা তোমার কথা যে জানে গো আর কোন শুধু নামাজ দোয়া নামাজ দোয়া হ্যাঁ ইয়ে বসুস গুলো এই রমজান মাস কাল ইগুল না আল্লাহ ইতরা পেন করে ইতরা লাগে কোশিয়ে বেশি তো নামাজ পাওয়া যায় নামাজ থাকে আর মেল দৌড়া গা মানুষ কা হন থাকে এই শুধু বেহারা হ্যাঁ ভালো বসে নয় দে রমজান মাস আসছে বলে নামাজ দো হইতো যায় নয় এ যাওয়া আর বই থাকে দে ও মামা মামা বুঝে না যে মা দুঃখ হতা ইতরে পাতো ভিতর বেশি বেশি করে নুন খাওয়াই দিবি নুন খাওয়াবে না ভাবি তোমার কলে ব্যাংকে সুন্দর ইবে আরো সুন্দর ইবে তো বেশা বেশি সুন্দর ইবে বহার করছে সুন্দর ইবে মারাত্মক সুন্দর আয়ু সাসাইন মারা হয়েছে হয়েছে আপনার তো পাউন তোর তো আর ও মনি কোচিন দাও সরলা ওজন তারা কেন বুঝা হন ইনি দেখেন তিনি কারা ভাই সি এত সুন্দর এত ভালো বৌদা কি আর মিকে কেন ওটা সব যায় স্বপ্ন যায় মন ওটা মন যায় কি এখানে আসে গেছি নি বুঝো মানা যাবে না বাইরে চলে গিয়েছি নাকি কমি আর একজন জামাই ইবে আর একজনের বউ অর্থাৎ আজ ইয়েতে বাইরে বুঝাই দিন আর তুই আমি তো ভাই বুঝো মন যাই তো তোর বুঝতাম তো নয় তার তোর কেন আজ মন আও সোজ ধরে সেই ওটা শরম না লাগ আর অনেক যে হামান তার আইন ইন সিয়ারা সাইডে তো তুই সিধে সিয়ারা সাইডে তো জবেন নি বুঝো সমাজ বেদী সমাজ বড় বিয়ার বর্তমানে যা দেখি এই কেন আজার 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 বর্তমান
কিন্তু আলাড়াইয়ে জি তোর যদি এখন আর তো আলো বেশি পেনি তোর যদি শরীরের মোতাবেক বিচার করা যায় এ তোরা দোনো একজন ন দোনো জনের দৌড়া মারা আমার শরীরের মোতাবেক কোরআন যদি আইন করা যায় কোরআন আইন যদি আরে করি কিন্তু এখন বর্তমান সমাজের লইরে কি আর বাংলাদেশ হতে গিয়ে হন এই বাবু যদি গিয়া করি তার কঠিন শাস্তি দরকার হুজুর অল্প করে দিবেন না কোনো দোনো না হুজুর আজি আর মত মাফ করে দাও বলুন এই এই এ আমার বুঝি না হনি না হুজুর তার মানে এই যে শুভ সূচনা মারি নতুন ভাবে কানেকশন হ্যাঁ এটা শুরু হইতো স্যার খারাপ কি দাও আপনারা এই লাগে জি তুমি কি জানো না জেনাকারি শাস্তি তোরা দুনুয়ারে সিনেগা আরি জেতন নাও মর জেতন ভাত মারা বলু তিয়ে হায়া শরমটা কি কি দুনিয়াত তো এ তোরা নাম কি যে এই ধরনের কিছু মানুষ আজি পুরা সমাজের ধ্বংস করে ও আমাই বুয়া জি তোমার তো নাকি বয় নেই মরণের ভয় নেই মরণ আহাতে এক সারি মানি বেগর রাখো এখন তোমার মান সম্মানের ভয় নেই এই আম্মান এই জিনিস কেন তোমার স্বামীর হানত গেলে তোমার রায় না তোমার গতির মান না মারিব একটা আর কেন যে তোমার ফসায় যদি জানত তো আর মাইতে আসি ফসার মুখে দিব না দাহিতে দিবে না এসে বড় কোন বুদ্ধি বেলাই হ্যাঁ বুঝিত না ভারী হুজুর বুঝিন না বুঝিলে আজ ইয়ারা কি ঘর ঘর না রা কিছু নাই শাসন যদি কোরআনিয়ত তো দোনো দোনো কি সিনে আর তাই সিনে গাড়ি ফাতর আবার বাংলাদেশের নিয়মে একবার তারারে সুযোগ দি অনেকে হন তোমার জীবন মাঝে ইনা গরিবে না জীবন না আজ জীবন না গরিবে এবারে সম্পদে হাত দে তো তার কথা সাইড তোলে তোলে দোনো জন তওবা তিনলে করে খাইবে ওগো আলম হাসে যায় তওবা হরি আব্বু আল্লাহর ওলি দরবার জাগির আল্লাহর ওলি আতো যায় বাইচি জিবে কারণ দেখি হইতে নি নামাজ না ফরজ রোজা না রাখস কিছু নাই তুই বালা হাম কিছু নাই তো এত লয় তোর শয়তানে এরি না দে অর্থাৎ শয়তান তো বন্দি করি হুদায় কিন্তু 11 মাস জীবে তোর শয়তানের আসর আছে আসরিকে তুই তাকে তাগিবি এ হাম জীবন নগরী রাষ্ট্র দুষ্টি এত বড় বুলহাম এত বড় ফাফহাম এই ধরনের জানাকারী হল স্থান দুজকর হংসাই যদি ইয়ে নত তো আগে তাত গন্ডা নাকি তে গন্ডা বলি তোরা যা গড়া নিজ হই না জরা হল তোমা বলি দাও তো বাতিলে হাতি আর জিতরা মোটামুটি এলে আর মত অবৈধ হামত আসল অনর সাবধানে জন্মবি দরা হাইলে কিন্তু যাবেনি